রাজনৈতিক টানাপোড়েনে চড়ছে ভোটের পারদ। দ্বিতীয় দফার ভোটের পরেই বিভিন্ন জায়গা থেকে এসেছে হিংসার খবর। রবিবারই বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের গোলশির আটপাড়া গ্রামে। অভিযোগ, তৃণমূল কর্মী ফটিক শেখের বাড়ির পুকুর পাড়ে একটি গর্তের মধ্যে জ্বালানি কাঠ চাপা দিয়ে মজুত রাখা ছিল বোমাগুলি। বিস্ফোরণের শব্দে চমকে ওঠে গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোলশি থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত ফটিক শেখকে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছে গোলশি বিজেপির মণ্ডল সভাপতি রাজু পাত্র। এই ফোমাটা যদি কোনো বাড়িতে ফেটে যেত বহু মানুষের ক্ষতি হতো। আর এটা ফটিক শেখ হচ্ছে বর্তমানে শাসক দলের একনিষ্ঠ কার্যকর্তা। তাই আমি গোলশি প্রশাসন এবং পশ্চিমবঙ্গে প্রশাসনকে অনুরোধ করব যে আটপাড়া জাগুলিপাড়াতে এত বোমা পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে আপনারা জানেন যে একটা অঙ্গনারী স্কুল, সেখানে বাচ্চা ছেলেরা থাকে, সেই স্কুল থেকে কিছু বোমা পাওয়া গেছে। অন্যদিকে ভাতারের নিত্যানন্দপুর গ্রামে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাতার ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি জুলফিকার আলীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর ছবিতে সিঁদুর ও টিপ দিয়ে ছবি বিকৃত করা হয়েছে। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে এই কাজ করেছে। মমতা ব্যানার্জির ছবির সাথে একটা খুবই বাজেভাবে সেই ছবিটিকে ট্যাম্পারিং করা হয়েছে, এবং সেই এমনভাবে ট্যাম্পারিং করা হয়েছে যাতে আমাদের নেত্রীর শালীনতার সমস্ত সীমা লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করছি। এবং এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, যেহেতু ঘটনাটি বিজেপির যে গ্রামীণ কার্যালয় তার পাশেই আমাদের ওই ফ্লেক্সটি টাঙানো ছিল এবং সেখানে ঘটনাটি ঘটেছে। মহিলা তৃণমূল কর্মী সমর্থকের গায়ে অ্যাসিড ছুড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুক গ্রামে। অভিযোগ, আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তার উপর অ্যাসিড ছুড়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। আক্রান্ত কর্মীকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ও বাইরে দিয়ে পাশে রুমটা দিয়ে দেখে দেখছে, মা বড় মতো আসেনি, তারপরে ওই রুম ওইদিকে পাশে আমাদের মড়াইটার পাশে দাঁড়িয়ে ছিল। মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। এলাকার মহিলা তৃণমূল সমর্থকেরা এই বিজেপি সাংসদের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় মামলা রুজু করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই খণ্ডঘোষ থানার পুলিশ সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা রুজু করেন। তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব বাবুর অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানোর বদলা নিতেই ওই মহিলা তৃণমূল সমর্থকের ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।